হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে মৌমিতাস ব্লগস। তো আমি আমার ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি ছাদে এসেছি একটা কাজ করতে, সেটা হচ্ছে আজকে গাছ লাগাবো। তো গাছ লাগানোর আগে মাটিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো তার জন্য অনেক কিছু জিনিস দিতে হবে। তো এই গাছটা লাগাবো, এখানে কিছু জবা গাছও আছে। তো এখন একটা গাছ লাগাবো, তার জন্য মাটি আগে তৈরি করে নেব। কিছু কিছু জিনিস মাটির মধ্যে মেশানো হচ্ছে। এবার মাটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে টবের মধ্যে একটা পাথর দিয়ে দিলাম, তারপরে অল্প কিছু অন্য মাটি। এরপরে যে মাটিগুলো তৈরি করে রেখেছি সেই মাটিগুলো টবের মধ্যে দিয়ে দেব। এবার গাছটা লাগিয়ে দিচ্ছি। গাছের গোড়াটা কিছুটা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। গাছ লাগানো কমপ্লিট। এবার গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবো। পুরো গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, গাছ লাগানো কমপ্লিট। এবার রান্নাঘরে যাব, রান্না করবো। আর কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাওয়া যাক রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। চিকেনটা প্যাকেট থেকে ঢেলে নিলাম। আর চিকেনের জিনিসপত্র কি কি মশলা ব্যবহার করব, আর এখানে তিন পিস মাছ আছে, মাছও রান্না করব। আর এখানে হচ্ছে লাল ডাটার চচ্চড়ি রান্না করব। তো মাছগুলো ধোয়াই আছে, কিন্তু তার আগে আরেকবার একটু ধুয়ে নেব ভালো করে রান্না করার আগে। এইবার রান্না শুরু করে দিচ্ছি। দুখানা কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। রান্না চলছে আমার। চচ্চড়িটা আগে বসিয়ে দিলাম, এবার মাছটা ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমার গাছের ফুল, এই ফুলগুলো দিয়ে আজকে পুজো দেব। ফুলগুলো সকালে তুলে রেখেছি। রান্না করতে করতে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, লোকজনও দেখা যায়। আর এটা হচ্ছে আমার বাড়ির দুর্গা ঠাকুর, খুব সুন্দর দেখতে। রান্না কমপ্লিট, মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আম তেল, এই আম তেলটা আমি এই চচ্চড়ির মধ্যে দেব। তো দিলে টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। মাংসের মধ্যে টমেটো দেব, তার জন্য টমেটোটা কেটে নিচ্ছি। মাংস রেডি হচ্ছে। তো রান্নার শেষে স্নান করে চলে এলাম ঘরে। এবার যেটা ফার্স্টেই করতে হয়, একটু সিঁদুর পরব। তার আগে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে।
সিঁদুর তো কোনো সময় খোলা চুলে পড়তে নেই, তাই ক্লিপ দিয়ে চুলটা আটকে নিলাম। এবার সিঁদুরটা কপালে লাগিয়ে নেব। রান্নাঘরে কমপ্লিট, স্নান কমপ্লিট, এবার পুজোর ঘরে চলে এসেছি, পুজো করে নিচ্ছি। আমি প্রতিদিনই ঘিয়ের প্রদীপ জ্বালাই, ঘিয়ের প্রদীপ দিয়ে আমি 12 মাস পুজো করি। সকলকে ভালো রেখো এবং সুস্থ রেখো। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট। আজকে সকাল থেকে এই দুপুর পর্যন্ত কি কি করলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর আমার পাশে থেকো। ঠিক আছে, টাটা।